খং বা চিমটে নিয়ে, তাও আমি কেন ওকে তুই করে বলি, আমার লিটারালি জিভ দিয়ে জল পড়ছে, দেখ বাবা ভেঙে না পড়ে। আর আমি কি বাঙালি? এই হোল চিকেনের পেটের ভেতর, ও ওয়াও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল আমরা বাইরে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা গ্যারাজটাকে পরিষ্কার করছি, বেশ অনেকদিন হয়ে গেছে গ্যারাজ পরিষ্কার করা হয় না, প্রচুর উল্টোপাল্টা জিনিসে ভরে গেছে, তো সেজন্যই সকাল থেকে আজকে গ্যারাজ নিয়ে লেগে পড়েছি। গাড়িগুলোও বের করে দিয়েছি যাতে পরিষ্কার করতে অসুবিধা না হয়। আর তারপরে এই যে দেয়াল দেখছো, দেয়ালের মধ্যে কিছু হুক লাগানো হবে, বিদ্যুৎ সেই হুকগুলো লাগাবে যাতে আমরা যে দরকারি জিনিসগুলো আছে সেগুলো ওখানে ঝুলিয়ে রাখতে পারি। সবার আগে বিদ্যুৎ ব্লোয়ারটা দিয়ে গ্যারাজটাকে পরিষ্কার করে নিচ্ছে। গ্যারাজে গাড়ি ছাড়া আমাদের গার্ডেনিংয়ের জিনিসপত্র আরও অন্যান্য সব জিনিসপত্র থাকে বলে গ্যারাজটা পরিষ্কার করলেও আবার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই যে বিদ্যুৎ অ্যামাজন থেকে এই গ্যারাজ অর্গানাইজারটা আনিয়েছে, এতে চারটে রেল আর জিনিসপত্র ঝোলাবার জন্য 12টা হুক আছে। এই যে হুকগুলো এইভাবে স্লাইড করে রেলের চ্যানেলে লাগানো যায় আর ইচ্ছে মতন এদিক ওদিকও করা যায়। বিদ্যুৎ দেওয়ালে লাগানোর আগে সব কিছু একটু ভালো করে দেখে নিচ্ছে যাতে লাগাবার সময় কোনো অসুবিধা না হয়। এবার বিদ্যুৎ প্রথমে এই স্টার্ট ফাইন্ডারটা দিয়ে দেওয়ালের ভেতরে কোথায় বিম আছে সেটা চেক করে নিচ্ছে, আর তার সাথে সাথে লেভেলটাও চেক করে নিচ্ছে। এবার বিদ্যুৎ এই স্ক্রুগুলো লাগাবে বলে দেওয়ালে ড্রিল বিটটা দিয়ে কয়েকটা হোল করে নিচ্ছে। এই ড্রিল বিটটা থাকাতে বিদ্যুতের খাটনি আর সময় দুটোই কম লাগে। এটা দিয়ে সেকেন্ডের মধ্যে দেওয়ালের যে কোনো জায়গায় গর্ত করা বা স্ক্রু লাগানো যায়। দেখো, দেখতে দেখতে ও একটা রেল দেওয়ালে লাগিয়েও ফেলল। এবারও এই যে দুটো আংটা দুদিকে লাগিয়ে নেবে। বিদ্যুৎ বলছে যে ও এখন এই দিকের দেওয়ালে এই রকম দুটো রেল আর চারটে আংটা লাগিয়ে নেবে। এই দেখো, দুটো রেলই দেওয়ালে লাগানো হয়ে গেছে। এইবার বিদ্যুৎ একে একে রেলে সব জিনিসগুলো ঝুলিয়ে দেখছে। এই যে মিস্টার স্কুটারটা, ওখানে সাইকেলটা ঝোলানো হবে। এখানে এরকম ভাবে স্কুটারটা থাকে, তার উপর দিয়ে কি সাইকেলটা রাখা যাবে? এত ভারীটা নিতে পারবে তো? পারা উচিত, দেখ বাবা ভেঙে না পড়ে। অবশ্য না, এই পাশের বাড়িতেই তো এইভাবেই ঝুলিয়ে রাখে। অনেকটা জায়গা বেড়ে গেল কিন্তু আমাদের, দেখো নিচে এই জায়গাটা পুরো ভর্তি ছিল। ভালোই হলো, সাকসেসফুল, জব ডান। দেওয়ালে জিনিসগুলো ঝুলিয়ে দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। সকাল সকাল আজ আমাদের একটা বড় কাজ হয়ে গেল। রান্নাঘরে চলে এসেছি আর আজকে দুপুরের লাঞ্চে মেনুতে থাকছে স্পেশাল খাবার। তোমরা জানো যে রিসেন্টলি আমরা নতুন গাড়ি কিনেছি এবং সেই গাড়ি কিনতে হঠাৎ করে আমরা উইকের মাঝখানে চলে যাই, সেজন্য বাড়িতে আর কোনো স্পেশাল খাবার দাবার করা হয়নি। তো তোমাদেরকে আমরা বলেছিলাম যে গাড়ি কেনার আনন্দে খাওয়া দাওয়া করে একটা স্পেশাল সেলিব্রেশন করব। তো আজকেই দুপুরবেলা সেই স্পেশাল মেনুটা হবে, আর সেটা বানাবে বিদ্যুৎ। বানাচ্ছে হলো মুর্গ মুসাল্লাম, যেটা আমরা গোটা মুরগি দিয়ে বানাই। আর আজকে রান্না করতে করতে তোমাদের করা কিছু ভীষণ কমন প্রশ্নের আমি আজকে উত্তর দেব। তো চলো চট করে তোমরা আগে কাল রাত্রির ম্যারিনেশনটা দেখে নাও। এই যে এটা হোল চিকেন বা গোটা মুরগি। দেখো বিদ্যুৎ চিকেনটাকে ছুরি দিয়ে স্লিট করে ভালো করে ধুয়ে নিয়েছে, এবারও ম্যারিনেশনটা করবে। প্রথমেই ও 2 চামচ নুন দিয়ে দিল, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল, কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, 3.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ও এখন দিয়ে দিচ্ছে, 1/2 চামচ দই দিয়ে দিল। এইবার বিদ্যুৎ মশলাগুলোকে চিকেনটার গায়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছে। ও চিকেনের গায়ে যে স্লিটগুলো করেছে দেখো, মশলাগুলোকে ও ওই স্লিটের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে। চিকেনটা দেখো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার বিদ্যুৎ চিকেনটাকে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। কাল এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে আমরা বানাবো মুর্গ মুসাল্লাম, আর সাথে থাকবে বেরি পোলাও। ফ্রাইং প্যানের তেলটা গরম হয়ে গেছে, বিদ্যুৎ এবার মুর্গ মুসাল্লামের ভেতরে স্টাফিংটা তৈরি করে নেবে। প্রথমেই বিদ্যুৎ তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল, পেঁয়াজে ও এবার 2 চামচ নুন দিয়ে দিল। নুনটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে এবারও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারও আদা আর রসুন কুচিটা দিয়ে দিল। আদা রসুন কাঁচা লঙ্কা বা পেঁয়াজ সব কিছুই কিন্তু এখানে কুচনো আছে,
যাতে মুখে পড়লে ফ্লেভারগুলো আলাদা করে ফিল করা যায়। দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে হালকা ব্রাউন হওয়া শুরু হয়েছে। এবারও এর মধ্যে টমেটো কুচিটা ঢেলে দিচ্ছে। এবারও এতে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিল। কালারের জন্য অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বিদ্যুৎ এতে এই গ্রাউন্ড চিকেন বা কিমা চিকেনটা ঢেলে দিল। বিদ্যুৎ চিকেনটা কুক করতে করতে আমি এবার তোমাদের সবার করা কিছু কমন প্রশ্নের উত্তর দিই। যে প্রশ্নগুলো প্রথমবার তোমরা সবাই আমার ব্লগ দেখে করো সেগুলো হলো, আমার নাম কি, নামের মানে কি, আর আমি কি বাঙালি। আমার নাম গ্যারিঞ্চা, গ্যারিঞ্চা মানে স্মল বার্ড। আমার বাবা ফুটবল খেলা প্রচণ্ড ভালোবাসত, ফুটবল অন্ত প্রাণ ছিল বাবার, আর ব্রাজিল বাবার সবথেকে প্রিয় টিম ছিল। 80 দশকের ব্রাজিলের বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিলেন গ্যারিঞ্চা, আর গ্যারিঞ্চা ছিলেন আমার বাবার সবথেকে প্রিয় ফুটবলার। আমি হওয়ার আগেই বাবা ভেবে রেখেছিল যে ছেলে হোক বা মেয়ে তার নাম রাখবে গ্যারিঞ্চা। গ্যারিঞ্চা আমার বাবার দেওয়া নাম। তোমরা অনেকেই আমায় বলেছিলে যে আমার নামটা যদি ব্লগে দেওয়া থাকে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তোমাদের সেই কথাটা মাথায় রেখে আমার রিসেন্ট সব ব্লগের শুরুতেই আমার নাম আর আমি ইউএসএর কোন স্টেটে থাকি সেটা স্ক্রিনে দেওয়া থাকে। তবে আমার নাম গ্যারিঞ্চা হলেও আমি কিন্তু খাঁটি বাঙালি। ইন্ডিয়াতে আমার বাড়ি ওয়েস্টবেঙ্গলের খড়দাতে। বিদ্যুতের কাজের সূত্রেই আমি বিয়ের পর 2010 সালে ইউএসএতে প্রথম আসি। ও, বিদ্যুতের বাড়ি ব্যারাকপুরে, আরও আমার আগের থেকেই ইউএসএতে আছে। বিদ্যুৎ আইটিতে আর আমি হেলথ কেয়ারে জব করি। আমরা কারেন্টলি ইউএসএর মুসৌরি স্টেট, যেটা শিকাগো শহরের একদম পাশে, সেখানেই থাকি। ইউএসএতে এসে বছরখানেক আমরা ক্যালিফোর্নিয়াতে ছিলাম। সেখান থেকে আমরা জর্জিয়া স্টেটে মুভ করি। জর্জিয়াতে কিছু বছর থেকে তারপর আমরা নিউজার্সিতে চলে যাই, আর 2013তে নিউজার্সি থেকে আমরা মুসৌরিতে চলে আসি। মিষ্টুর 2014 সালে মুসৌরিতেই হয়েছে। বিদ্যুতের কাজের সূত্রেই আমাদের এক স্টেট থেকে অন্য স্টেটে মুভ করতে হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিমা চিকেনটা একদম হয়ে গেছে। বিদ্যুৎ এবার চিকেনটাকে ঢাকনা দিয়ে গ্যাস থেকে সরিয়ে দিচ্ছে। কিমা চিকেনটা ঠান্ডা হতে হতে এবার বিদ্যুৎ মুর্গ মুসাল্লামের গ্রেভিটা বানিয়ে নেবে। তেলে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, তাতে 1 চামচ নুন, বড় চামচের 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1টা বড় সাইজের টমেটো কুচি দিয়ে কষাতে হবে। টমেটোটা সামান্য একটু নাড়াতেই নরম হয়ে গেছে। এবার বিদ্যুৎ এতে 1/2 স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিল। অল্প করে কসৌরি মেথি হাতে ঘষে ও এবার দিয়ে দিচ্ছে। কসৌরি মেথিটা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। মশলাটা গ্যাসে লো ফ্লেমে কুক হতে হতে বিদ্যুৎ এবার হোল চিকেনের ভেতরের স্টাফিংটা করে নেবে। এবারও বড় চামচের 6-7 চামচ চিকেন কিমা এই হোল চিকেনের পেটের ভেতর ভরে দিচ্ছে। কুক করা পুরো চিকেন কিমাটা না লাগলেও বেশ অনেকটা পরিমাণেই কিমা চিকেন এই হোল চিকেনের পেটের ভেতর ভরতে লাগবে। এবারও সিদ্ধ করা মুরগির ডিমটা এই মুরগির পেটের ভেতরে ঢুকিয়ে দিল। সব শেষে ও এবার একটু ম্যারিনেশনের এই মশলাটা ডিমের ওপর দিয়ে আবার চেপে চেপে একটু দিয়ে দিল। ব্যাস, ম্যারিনেশন ডান, এবার বাঁধার পালা। চিকেনটাকে এবার খুব ভালো করে বেঁধে নিতে হবে, নইলে রান্না করার সময় চিকেনটা খুলে যেতে পারে। বিদ্যুৎ এই দড়িটাকে চিকেনের পায়ের তলা দিয়ে ঢুকিয়ে নিয়ে কাটার ওপর দিয়ে টেনে একটা গিঁট মেরে নিল, যাতে চিকেনের উইংসটা না খুলে যায়। এবারও ওই একই দড়িটা দিয়ে চিকেনের পায়ের দিকটাকে ভালো করে বেঁধে নিচ্ছে, যাতে রান্না করার সময় চিকেনটা না খুলে যায়। এদিকে মশলাটা দেখো লাল হয়ে গেছে আর অলমোস্ট 50% কুকও হয়ে গেছে। কড়াইতে বসাবার সময় চিকেনের ব্রেস্টের দিকটা নিচে থাকবে আর পিঠের দিকটা বা হাড়ের পোর্শনটা ওপরে থাকবে, কারণ ব্রেস্টের পোর্শনটাই কুক হতে সময় লাগে। হোল চিকেনটাকে কড়াইতে দেওয়ার পর বাকি রান্নাটা কিন্তু একদমই লো ফ্লেমে হবে। এই রান্নাটা করতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগবে। এবার আর সেরম কিছুই করার নেই, মশলাটাকে চিকেনের ওপর এইভাবে বারবার দিতে হবে আর চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে কুক করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই দেখো একবার চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। আমরা কিন্তু 1 ফোঁটাও জল অ্যাড করিনি। এইবার এরকম একটা থং বা চিমটে নিয়ে চিকেনটাকে বারবার ঘুরিয়ে দিতে হবে আর মাঝে মাঝে তুলে দেখতে হবে যে চিকেনটা তলায় লেগে যাচ্ছে কিনা। তারপর একটা হাতা নিয়ে গ্রেভিটাকে এইভাবে তুলে চিকেনের ওপর বারবার দিয়ে দিতে হবে।
প্রতি 7 থেকে 10 মিনিট অন্তর অন্তর এই জিনিসটাকে রিপিট করতে হবে। আর মোটামুটি 25 থেকে 30 মিনিট বাদে চিকেনটাকে আমরা উল্টে দেব। অলমোস্ট 1/2 ঘন্টা হয়ে গেছে আর ঢাকনা খুলে সবার আগে বিদ্যুৎ চিমটে দিয়ে চিকেনটাকে একটু ঘুরিয়ে দেখে নিল যে তলায় লেগে গেছে কিনা। এইবারও 2টো বড় খুন্তি নিয়ে চিকেনটাকে খুব সাবধানে উল্টে দিল। এইবার বিদ্যুৎ আবার হাতা দিয়ে গ্রেভিটা তুলে তুলে চিকেনের ওপর দিয়ে দিচ্ছে। এই প্রসেসটাই বারবার রিপিট করতে হবে যতক্ষণ না চিকেনটা একদম কুক হয়ে যাচ্ছে। চিকেনটা হতে হতে বিদ্যুৎ এখানে মুরগ মুসাল্লামের সাথে খাওয়ার জন্য বেরি পোলাওয়ের যোগাযন্ত্র করে নিচ্ছে। আর এই যে ড্রাইড করম চা, বেরি পোলাওয়ের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো গাজর আর ক্যানবেরি বা করম চা। বেরি পোলাওয়ের জন্য বেশ অনেকটা পরিমাণেই এখানে করম চা লাগবে। এই যে বেরিগুলো এরম হাফ করে কেটে তারপর ড্রাই করা হয়। সাথে লাগবে অল্প কিশমিশ। বেরি পোলাওয়ের কালারটা হলুদ হয় তাই বিদ্যুৎ এখানে হামানদিস্তায় জাফরান গুঁড়ো করে নিচ্ছে। এই জাফরান দিয়েই বেরি পোলাওয়ের দুর্দান্ত একটা কালার আর দারুণ একটা ফ্লেভার আসবে। এইবার বিদ্যুৎ এই গুঁড়ো করা জাফরানটার ওপরে অল্প গরম জল ঢেলে দিল। দেখো একবার কালারটা কতটা ডিপ হয়ে গেল। ফোড়নের জন্য ও এখানে একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 8-10টা ছোট এলাচ, গোলমরিচ আর একটা তেজপাতা তেলে দিয়ে দিচ্ছে। ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে ও এবার গাজরটা তেলে দিয়ে দিল। গাজরটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এবারও ক্যানবেরি আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছে। তাতেও সামান্য নুন দিয়ে দিল। এবার বিদ্যুৎ 50% কুক করা এই রাইসটা ঢেলে দিচ্ছে। বিদ্যুৎ এবার ভাতের ওপর সামান্য নুন চিনি দিয়ে দিল। এবার এই জলে গোলা জাফরানটা বিদ্যুৎ রাইসের ওপর ঢেলে দিল। দেখো রাইসটা একটু নাড়তেই কি দারুণ একটা কালার চলে এলো। ফাইনালি বিদ্যুৎ ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই রাইসটা 5 মিনিটের জন্য কুক করে নেবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বেরি পোলাও। এদিকে বিদ্যুৎ ঢাকনা খুলতেই চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর গ্রেভিটারও দারুণ একটা কালার এসেছে। চিকেনটা দেখে মনে হচ্ছে যে কুক হয়ে গেছে, তাই বিদ্যুৎ একটা কাটা চামচ নিয়ে চিকেনে প্রিক করে চেক করছে যে চিকেনটা কতটা কুক হয়েছে। চিকেনটা অলমোস্ট 90% কুক হয়ে গেছে। এইবার বিদ্যুৎ কাজু আর আমন্ডের এই পেস্টটা চিকেনের গ্রেভিতে ঢেলে দিচ্ছে। তোমরা চাইলে শুধু কাজু বা শুধু আমন্ডের পেস্ট দিয়েও করতে পারো। বাদাম পেস্টটা গ্রেভিতে দিয়ে সমানে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর বাদামের কাঁচা ভাবটা যাতে একদম চলে যায়। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে আর বাদামটাও নাড়তে নাড়তে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এইবার বিদ্যুৎ কুক করা এই কিমা চিকেনটার থেকে কিছুটা চিকেন গ্রেভিতে দিয়ে দিচ্ছে। এতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে আর গ্রেভিটাতেও দারুণ একটা টেস্ট আসবে। দেখো বাদাম আর কিমা চিকেনটা দেওয়ার পরে গ্রেভির কালার আর টেক্সচার দুটোই চেঞ্জ হয়ে গেছে। এই টাইমে চিকেনটাকে আর একবার উল্টে দিতে হবে। দেখো চিকেনটা দারুণভাবে কুক হয়ে গেছে আর হাড়গুলোও দেখা যাচ্ছে। চিকেনটা উল্টে দেওয়ার পর মোটামুটি 5 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই টেনে গেছে আর চিকেনটাও দেখতে দুর্দান্ত লাগছে। আমাদের মুরগ মুসাল্লাম একদম ডান। এবার আমরা খেতে বসে যাব। মুরগ মুসাল্লাম আর বেরি পোলাও সামনে নিয়ে আমি আর মিষ্টু বসে গেছি। খাবারটা একবার দেখো, আমার লিটারালি জিভ দিয়ে জল পড়ছে। মানে এত সুন্দর খাবার সামনে নিয়ে আর বেশিক্ষণ কথা বলা যায় না। আর এই যে এখানে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটার কালারটা একবার দেখো, দারুণ ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যে দড়িটা দিয়ে চিকেনটা বাঁধা হয়েছিল, এই যে বিদ্যুৎ এবার সেই দড়িটা কাছে দিয়ে কেটে দেবে। চিকেনে ছুরি লাগাতেই দেখো একবার ঠ্যাংটা দেখো খুলে আসছে। ও ছুরি লাগবে না, এমনি খুলে যাচ্ছে দেখো। ও তুল তুল করছে এর মাঝখানে, এটাকে একটু। ও হ্যাঁ, এইখানেই তো রয়েছে সেই স্টাফড গ্রাউন্ড চিকেনটা বা কিমা চিকেন। দেখো একবার, ও ওয়াও, এই যে গোটা ডিম আর ভেতরে গ্রাউন্ড চিকেন দেখো, ওই যে কি দারুণ লাগছে দেখো। ভালো লাগছে? It's very yummy and super delicious. দারুণ হয়েছে বাবা। মিষ্টি রাইসটা দিয়ে খাও, শুধু রাইস দিয়ে খাও। খুব yummy লাগছে। আচ্ছা তুই খা, আমি বলি, এটাকে খাই। এটা আমার খুব প্রিয় একটা পোলাও, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা ডেফিনেটলি এটা ট্রাই করো, খুব সিম্পল, খুব লাইট, কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখতেই তো পাচ্ছ রাইসটা কি ঝরঝরে হয়েছে।
আর এইগুলোতে দারুণ টেস্ট আসে। এটার নামই তো বেরি পোলাও। এইটা এই যে করম চাটা বা বেরিটা ভীষণ ভালো একটা টেস্ট দেয়। আর এই দুটো মানে হচ্ছে মানে স্টার কম্বিনেশন, ম্যাচ মেড ইন হেভেন আর কি। কিমা চিকেনটা খেয়ে দেখি গ্রেভি দিয়ে, দারুণ লাগছে, দারুণ। এটা হচ্ছে পারফেক্ট মানে রেসিপি ফর সেলিব্রেশন আর কি। একদম, মানে সেদিন তোমরা দেখলে যে আমরা হুট করে গাড়ি আনতে চলে গেলাম, পুরো ব্যাপারটাই এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমরা খাওয়া দাওয়া করার টাইমই পাইনি, রান্না করার টাইমই পাইনি উইকের মধ্যিখানে। সেই জন্যই ভাবলাম টুডে ইজ আ পারফেক্ট ডে টু সেলিব্রেট। মুরগ মুসাল্লামের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো চিকেন স্টাফ উইথ চিকেন অ্যান্ড এগ। এটা খেতে দুর্দান্ত লাগে, রেসিপিটাও এত ইন্টারেস্টিং, ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আর আমরা চটপট আজকে দুপুরের স্পেশাল লাঞ্চটা সেরে ফেলি, তারপর আমি আর বিদ্যুৎ ফিরে আসছি তোমাদের করা একটা ভীষণ কমন কোয়েশ্চেন নিয়ে। তোমরা অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা বারবার করো যে আমি কেন বিদ্যুৎকে তুই করে বলি, বা আমরা হাজবেন্ড ওয়াইফ হয়েও কেন তুই তুই করে কথা বলি। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে সেই প্রশ্নের উত্তর নিয়ে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যে প্রশ্নটা তোমরা আমাকে সব থেকে বেশি করে করো যে বিদ্যুৎ আমার হাজবেন্ড, তাও আমি কেন ওকে তুই করে বলি, সেটার উত্তর দিই। আমি উত্তরটা দিই। আচ্ছা দে। তো আমি আর গ্যারিনচা খুব ভালো ফ্রেন্ড, মানে ফার্স্ট হচ্ছে খুব ভালো ফ্রেন্ড, এবং কী করে আমরা ফ্রেন্ড হই সেটা হচ্ছে আমি আর গ্যারিনচা একসাথে একই স্কুলে একই ক্লাসে ক্লাস ফাইভ থেকে পড়াশোনা করেছি। তো 10-12 আমাদের একসাথেই কেটেছে, এবং সবার প্রথমে আমরা খুব ভালো ফ্রেন্ড, মানে আমাদের রিলেশনটা হওয়ার আগে কিন্তু আমরা ভীষণ ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন তো আছি অফ কোর্স, এবং তারপর আমাদের রিলেশনটা হয়। এখন আমাদের রিলেশনটা এক্স্যাক্টলি, যাই হোক আমরা হাজবেন্ড ওয়াইফ হই কি এখন বাবা মা হয়ে গেছি, যেটাই হই প্রত্যেকটা রিলেশনই কিন্তু আমাদের ওই ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের উপরেই দাঁড়িয়ে আছে, এবং সেই রিলেশনশিপটার উপর বেস করেই বাকি রিলেশনশিপগুলো তৈরি হয়েছে, সেটা আমরা কখনোই ভুলিনি আর ভুলতে পারবো না। এবং সেজন্যই আমরা দুজন দুজনের সাথে তুই বলেই খুব কমফোর্টেবল, আমরা ওইভাবেই বলি, আর এত বছর বলে এসেছি আর চেঞ্জ করার আর হবে না। তুমি করে বললে আমার মনে হয় না আমরা তুমি পরে আর কিছু বলতে পারব, থাকবে না ওটার মধ্যে সেই ভালোবাসাটা থাকবে না, এবং আমরা তুই করে বলেই কমফোর্টেবল, এবং তুই করেই বাকি সারা জীবনটা আমরা তুই করেই বলবো। আর হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে যদি রেসপেক্টের কথা বলো, তাহলে আমি বলবো যে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, আমি এগ্রি করি, আমাদের ব্যক্তিগত মতামত, যে এমন না যে তুই করে বললে তুমি তোমার পার্টনারকে রেসপেক্ট করছো না, তুমি করে বললে যথেষ্ট রেসপেক্ট দিচ্ছ, এরকম কোনো ব্যাপার না। আমরা তুই করে বলেও একে অপরকে যথেষ্ট রেসপেক্ট করি, এবং আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এবং আমরা দুজন দুজনকে যথেষ্ট বিশ্বাস করি। এক্স্যাক্টলি, আর ওটাই হচ্ছে মেইন ব্যাপার, মানে আমি আপনি বললাম তুমি বললাম কি বললাম ডাজেন্ট ম্যাটার, মানে একে অপরের প্রতি সেই রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস, ভরসা, এগুলোই হচ্ছে ম্যাটার করে। বাট তাহলেও আমরা তুই করে বলি এবং এটাতেই কমফোর্টেবল ফিল করি, আর ওটাই বলবো আমরা, হ্যাঁ এটা আর চেঞ্জ হবে না। তো আশা করি তোমাদের সব প্রশ্নের আমি আজকে উত্তর দিতে পেরেছি। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তো তোমরা প্লিজ কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিও, আমি ডেফিনেটলি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ইউটিউব হোক বা ফেসবুক, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই 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 বাই।